নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথ গুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করবো, চলো দেখে নিন। দেখো, আমরা ফার্স্ট ক্লাসে ছিলাম বিভিন্ন পার্সেন্টেজের সূত্রগুলিকে নিয়ে। এবার আমরা স্পেসিফিক ভাবে সূত্রগুলিকে কিভাবে অ্যাপ্লাই করা যাবে তার কিছু টিপস নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, ফার্স্ট, দ্য স্যালারি অফ এ ওয়ার্কার ওয়াজ ফার্স্ট ইনক্রিজড বাই 30% বলেছে, অ্যান্ড দেয়ার আফটার ডিক্রিজড বাই 10%। হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ স্যালারি? তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমবার ইনক্রিজ করেছে, দেন পরের বার আমরা কি করেছে, ডিক্রিজ করেছে, তাই তো? তাহলে আমরা যে ফর্মুলাটা শিখেছি 4 নম্বর ল টা আমাদের ফার্স্ট ভিডিওতে তোমরা একটু দেখে নেবে, যদি কারো অসুবিধা হয় অবশ্যই আমাদের ফার্স্ট ল এর যে সূত্রগুলি যে আমরা অ্যাপ্লাই করেছিলাম, সূত্রগুলি কিভাবে পুট করতে হবে, যার নিয়মগুলি রুলসগুলি আমরা দেখিয়ে দিয়েছিলাম, সেগুলি অবশ্যই ফলো আপ করবে। তাহলে তুমি বুঝতে পারবে যে প্রথমবার ইনক্রিজ করেছে দেন আফটার, পরের বার ডিক্রিজ করেছে 10%। তাহলে ফর্মুলা ছিল x মাইনাস y মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো, x কত পার্সেন্ট, 30%, মাইনাস অফ কত পার্সেন্ট, 10, মাইনাস এক্স ওয়াই 30 × 10 ডিভাইডেড বাই 100, 0 0 ক্যান্সেল করলাম, তাহলে হতে হচ্ছে 20 - 3 ইজ ইকুয়াল টু 17%। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, তুমি 17% যে এসেছে, এবার আমরা তো সূত্র অ্যাপ্লাই করেছি, কিন্তু এই সূত্রটা আমরা কিভাবে মুখে মুখে বের করবো? দেখো, আমরা জানি যে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ যদি হয় তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার হয়েছে? এক্স কত পার্সেন্ট, 30%, দেন একটা ওয়াই কত পার্সেন্ট, 10%। ভালো করে ক্লিয়ার করে নাও কিন্তু, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, 30 - 10 মানে 20%। ক্লিয়ার হয়েছে? দেন বলেছে দেখো, এক্স ওয়াই বাই 100, তাহলে এই দেখো, এই জিরো, এই জিরো যদি আমি কেটে দিই তাহলে 100 থেকে কেটে যাচ্ছে, এই দুটো, এই 3 1 এর সাথে কি অবস্থাতে আছে, মাল্টিপ্লাইড অবস্থাতে আছে, তাহলে কত হচ্ছে, 3 × 1 মানে 3, তাহলে আমাদের ওখানে আসছে কত, 20 - 3 তার মানে 17%। ক্লিয়ার হয়ে গেছে? দেখো নেক্সট, দ্য স্যালারি অফ ওয়ার্কার ওয়াজ ফার্স্ট মোর বাই 20% অ্যান্ড দেয়ার আফটার লস বাই 20%। হোয়াট ওয়াজ দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ বলেছে। আবার কোশ্চেন আমি আবার রিপিট করছি, দ্য স্যালারি অফ ওয়ার্কার ওয়াজ ফার্স্ট মোর বাই 20% অ্যান্ড দেয়ার আফটার লস বাই 20%। হোয়াট ওয়াজ দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ? আমরা ফার্স্ট নম্বর ল আমরা কিভাবে অ্যাপ্লাই করবো বলেছি, যে যদি হয় এক্স স্কোয়ার বাই 100, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যেহেতু সেম পার্সেন্টেজ ওখানে বলে দিয়েছিল যে সেম পার্সেন্টেজ যদি থাকে তাহলে ওয়াই স্কোয়ার বাই 100 হবে। দেখো এখানে ওয়াই স্কোয়ার আমি যদি সূত্রের মধ্যে নাও বসাই তাহলেও আমাদের হবে। দেখো 100 মানে কি, 0, এই 0 কাটা যাচ্ছে, তাই তো? তাহলে এটা এটা মাল্টিপ্লাইড অবস্থাতে মানে স্কোয়ার অবস্থাতে আছে, তাহলে 2 × 2 মানে কত, 4, তাহলে অ্যান্সার কত, 4% লস মাস্ট বি অ্যান্সার, লসেই বেরোবে, লসেই বেরোবে, লসেই বেরোবে। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সার কি, লস 4%। তাহলে যারা একটু বুঝতে অসুবিধা হয়েছে তারা কি সে হবে, তাহলে এক্স স্কোয়ার বাই 100 তার মানে কত, 20 × 20 / 100, 0 0 ক্যান্সেল করলাম, 2 × 2 মানে 4, তাহলে 4% লসে বেরিয়েছে। যদি তোমাদের কোনো ম্যাথ বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও, ঠিক আছে? যদি আমাদের চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ঠিক আছে? দেখো আমরা নেক্সট ক্লাসে আসছি। কি বলেছে, সাকসেসিভ ডিসকাউন্ট পার্সেন্টেজ পার্সেন্ট অফ 30% অ্যান্ড 20% ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট দ্য সিঙ্গেল
30% প্লাস 10% কত হচ্ছে 40%। দেখ জিরো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 3 × 1 মানে 3, তাহলে 43% দিচ্ছে। দেখো আমরা অতি সহজে কত তাড়াতাড়িতে মুখে মুখে বের করছি। যদি কারো অসুবিধা হয় তাহলে বুঝ করবে কি আছে, এক্স এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তাহলে কত 30 প্লাস 10 প্লাস 30 × 10 বাই 100%, তাহলে কত হচ্ছে 43%। 30 প্লাস 10 মানে 40, দেন 3 × 1 মানে 3, তাহলে 43% হয়েছে। ক্লিয়ার হয়েছে? বারবার কিন্তু ক্লিয়ার করে দাও।